हल्लाबुल 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 मानुषेर साथे हल्लाबुल मानुषेर पाशे हल्लाबुल 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 निरपेक्षतार दीक्षा निर्भीकतार शिक्षा निरपेक्षतार दीक्षा निर्भीकतार शिक्षा मानुषेर भालोबासा निये पथ चले हल्लाबुल 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 নমস্কার, স্বাগত হল্লা বলের এই মুহূর্তে সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতে সংবাদ শিরোনাম। মজাদার স্বাদে ভরা স্বাদ। ছেলে ধরার অপপ্রচার বন্ধ করতে সচেতনতায় বেরিয়ে ছেলে ধরার সন্দেহে গণধুলায় মৃত্যু এক যুবকের, প্রশাসনের গাড়িতে ভাঙচুর, ঘটনা সাবভূমে। ছেলেধরা সন্ধ্যায় সিধের মোড়া বাড়িতে গণপিটুনিতে মৃত্যু বহিরাজের এক ব্যবসায়ীর, আহত তিনজন। পূর্ণ বিশ্বাস খুনের ঘটনায় অবশেষে দুই নাবালক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন পূর্ণ, জানিয়েছে আইজিআই শৃঙ্খলা। কেবিসি জেস আন্তর্জাতিক ছেলে ধরা চক্র নিয়ে শিক্ষামন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে পদত্যাগ চাইল সিপিএম। না হয়ে বরখাস্ত করা হোক মন্ত্রিসভা থেকে, দাবি সিপিএম এর। 10,323 জন শিক্ষা দপ্তরে বহু আলোচিত প্রায় 18,000 কর্মীর চাকরি সুনিশ্চিত করার ক্ষেত্রে রাজ্য সরকার সহানুভূতিশীল, বিধানসভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। প্রথমে যে খবরটিতে নজর রাখছি, ছেলে ধরার সন্ধে সাবরুমের কলা ছড়ায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সে ঘোষক ছিল, প্রশাসনের গাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। প্রশাসনের তরফে গুজবে কান না দেওয়ার প্রচার করার নম্বরবিহীন গাড়ি দেখে হামলা চালায় একদল উত্তেজিত জনতা। গাড়িটিতে পাঁচজন ছিল, চারজনই প্রশাসনের কর্মী। মাইক যোগে প্রচার করার সময়ই হামলা চালায়, লাঠি সোঁটা নিয়ে হামলা চালানোর ঘটনাস্থলে মৃত্যু হয় ঘোষকের, নাম সুকান্ত চক্রবর্তী। তাছাড়া গাড়িতে থাকা অন্যান্যরা যে যার মতো করে পালিয়ে যায়। গাড়িটিতে অবাধে ভাঙচুর চালায় হামলাকারীরা, ঘটনাস্থলে মৃত্যু হয় সুকান্ত চক্রবর্তী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাবরুম থানার পুলিশ, পরে উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে নামানো হয় পুলিশ টিএসআর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরিবেশ রয়েছে থমথমে। মহকুমা প্রশাসন থেকে গোটা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তোমরা কি গাড়ির শ্রমিক? ড্রাইভার? আমরা কি চাও? আমরা আমরা ড্রাইভারের মাঝে ড্রাইভারের গাড়িটা দরজাটা খুলছি, পরে
আমি নিজে আমার প্রাণ রক্ষা করছি, ঢুকাইয়ে গেছি কি আমি কে কি হয়েছে আমি বুঝতে পারছি ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে বহিরাজ্যের এক ব্যবসায়ীর। আহত হয়েছে গাড়ি চালক সহ তিনজন, চারজনের মধ্যে শুধুমাত্র গাড়ি চালকের বাড়ি রাজধানীর ভাটি অভয়নগরে। গাড়ি করে বাসনপত্র বিক্রি করতে গেলে ছেলে ধরার সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়। মৃত ব্যক্তির নাম জাহির খান, তার বাড়ি উত্তরপ্রদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠি চার্জ এবং কাঁদানো গ্যাস ছাড়ে। ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে শ্রীধার মোড়া বাড়িতে মৃত্যু হয়েছে বহিরাজ্যের এক ব্যবসায়ী। আহত হয়েছেন তিনজন, এর মধ্যে একজনের বাড়ি আগরতলায়, বাকি দুজনের বাড়ি বিহারে। তারা গাড়ি করে বাসনপত্র বিক্রি করতে গেলে ছেলে ধরার সন্দেহে তাদের উপর চড়া হয় মোড়া বাড়ি গ্রামের জনগণ। সংঘবদ্ধ আক্রমণে ঘটনাস্থলে প্রাণ হারান জাহির খান নামে এক ব্যক্তি, তার বাড়ি উত্তরপ্রদেশে। ঘটনা বিবরণী প্রকাশ, গত কিছুদিন যাবতই গোটা রাজ্যে ছেলে ধরা, কিডনি পাচার এসব গুজব চলছে। বিশেষ করে শ্রীধার ভূমিহীন কলোনির 11 বছরের কিশোর পূর্ণ বিশ্বাস খুনের পর এই গুজব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যে গুজব ছড়াতে থাকে, বাড়তে থাকে আতঙ্ক। গতকাল ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে এক মহিলা সহ দুজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার শ্রীধার মোড়া বাড়িতে মৃত্যু হয় একজনের, সেই সঙ্গে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন। এদিন গাড়ি করে মোড়া বাড়িতে বাসন বিক্রি করতে যায় উত্তরপ্রদেশের বাসিন্দা জাহির খান, বিহারের বাসিন্দা রোজাত খান এবং খুরশিদ খান। তাদের গাড়ির চালক ছিলেন আগরতলা ভাটি অভয়নগরী বাসিন্দা স্বপন মিয়া। মোড়া বাড়িতেও ছেলে ধরা গোচপে আতঙ্কিত মানুষ। জাহির খান এদিন গাড়ি থেকে নামতে স্থানীয় জনগণ তাদের পথ আটকে দাঁড়ায়, শুরু হয় মারধর। গ্রামের জনগণ চার ব্যক্তির উপর সংঘবদ্ধ আক্রমণ চালালে তারা পার্শ্ববর্তী টিএসআর ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। উত্তেজিত জনতা টিএসআর ক্যাম্পের ভেতরে গিয়ে তাদের উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে জাহির খানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ টিএসআর যৌথভাবে অভিযানে নেমে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কি বলে হামলা করেছে আপনাদের? হামলা বলে কে? এরা শিশু জানালা মারা গেছে, শিশু উড়ে ধরতে থাকা এবং আরও মন্ত্রের ঘটনা তখন অভিযোগ করতেছে একদম থানা পুলিশের ভাই, কিন্তু দেখো এটা ভুল ধারণা, এটা ভুল বুঝা বুঝুন, এটা বুঝুক কথা, বুঝুকে কাজ না, এটা হেয়ার হয়ে সত্যি করে এই মুহূর্তে মারছে, মারামারি হয়েছে, এটা কিডনি জানাতে আছে, আমরা টিকিট দেখতে পারেন না, তোমার টিকিট আছে, এই দিকে দেখতে এরকম করে তারা বুঝে গেছে। মানে কিডনি প্রচারক হিসাবে আপনাদেরকে মারা হবে? হ্যাঁ, আপনাদের পরিচয় দিয়েছেন ওদের? হ্যাঁ, পরিচয় দিয়েছে আমার আমার লাইফ। ঘটনার পরই উত্তেজনা ছড়ায়, পুলিশ টিএসআর নামানো হয়। উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছাড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মোতায়েন রয়েছে পুলিশ টিএসআর। ব্যুরো রিপোর্ট, হালাবোল। সিধায় দক্ষিণ তারানগরের ভূমিহীন কলোনি এলাকায় 11 বছরের শিশু পূর্ণ বিশ্বাস খুনের ঘটনায় 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। খুনের মোটিভও বের করে নিয়েছে পুলিশ। বুধবার রাতেই পূর্ণ খুনে দুই নাবালক এবং ঘটনার দিন পুলিশের উপর আক্রমণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে পূর্ণকে। রাতে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। সিধায় মোহনপুরে দক্ষিণ তারানগরী ভূমিহীন কলোনির 11 বছরের শিশু পূর্ণ বিশ্বাস খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার খুনিরা। পুলিশ গতকাল গভীর রাতে খুনের মোটিভও জানতে পেরেছে, উদ্ধার করেছে খুনে ব্যবহৃত অস্ত্র। পাশাপাশি ঘটনার দিন পুলিশের উপর আক্রমণ, থানার গাড়ি ভাঙচুরের ঘটনায় সুজিত বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার 24 ঘন্টার মধ্যে সাফল্য আসার পর রাতে এনসিসি থানায় সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন রাজ্য পুলিশের আইজি আইনশৃঙ্খলা কে ভি শ্রীজেশ।
যারা পূর্ণকে খুন করেছে তার পাশের বাড়ির দুই দাদা। অথচ নাবালক, জমি নিয়ে পারিবারিক বিবাদে জেরে কুড়াল দিয়ে কুপিয়ে পূর্ণকে খুন করে পাশের বাড়ির দুই দাদা। খুনের পর রাবার বাগানে নিয়ে গভীর জঙ্গলে মৃতদেহ ফেলে দেয় তারা। বুধবার বিকেলে পূর্ণর খেলার সাথী হিসেবে দুই কিশোরকে আটক করে পুলিশ। এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এনসিসি থানায় নিয়ে আসে। শুরু হয় জেরা। পুলিশের জেরায় জলের মতো সহজে তারা জানিয়ে দেয় তারাই খুন করেছে পূর্ণকে। এর মধ্যে একজন পূর্ণর বাড়িতে থাকত, তার মামাতো ভাই। বাড়ির বড়দের ইঙ্গিতেই খুন করা হয় বলে তারা পুলিশকে জানায়। প্রথমে খুনের পর মৃত্যু নিশ্চিত করতে কুড়াল দিয়ে কোপানো হয়। ওদিন সন্ধ্যায় পাশের জঙ্গল থেকে তারা পুলিশকে কুড়ালটি বের করে দিয়েছে। আইজি আইনশৃঙ্খলা কেভি শ্রীজেশ জানিয়েছেন, পারিবারিক ঝামেলা এবং জমি সংক্রান্ত বিবাদ নিয়ে খুন করা হয় 11 বছরের পূর্ণকে। উসি পারা মে উসি পরিবারকে লোকে কুচ ক্লু মিলা জিসকে বেসিস পর দো জুভেনাইল কো হমনে কাস্টডি মে লিয়া হ্যায়। অভি তক জো ইনভেস্টিগেশন মে ইসকা মার্ডারকে জো মোটিভ ইয়েই হ্যায় কি উনকে ল্যান্ড ডিসপিউট থা। ইয়ে পরিবার জিসমে ইয়ে লড়কে কা জিসকা ডেথ হুয়া ইস পরিবারকে সাথ জিস পরিবারকে জো লড়কে নে মার্ডার কিয়া উনকে ল্যান্ড ডিসপিউট কাফি সময় সে থে। ল্যান্ড ডিসপিউটকে আলাওয়া ভি কুছ ফ্যামিলি ডিসপিউট ভি থা জো লগাতার ওহাঁ পর চলতা রাহা অর ইসকা এন্ডিং ইয়ে লাস্টলি ইসি ইসমে ইয়ে হুয়া কি মার্ডার তক কিয়ে পৌঁছ গিয়া উস দিন। এদিকে মঙ্গলবার ঘটনার দিন পুলিশ দেরিতে গেলে একদল উত্তেজিত জনতা পুলিশের উপর চড়া হয়। ইট পাটকে ছুড়ায় সিধাই থানার ওসি সহ চারজন কর্মী গুরুতর আহত হন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজিত বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। সে ওই দিন সিধাই থানার একটি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ফিলহাল পুলিশ কে উপর জো পথরাব বগৈরা কিয়া পুলিশ কো জো অ্যাটাক কিয়া গাড়ি তোড়া তোড়নে কা কোশিশ জো কিয়া উসমে অর বাকি জো দো জুভেনাইল হ্যায় উনকো ইস মার্ডার কেস মে হি কাস্টডি মে লিয়া হ্যায়। এদিন পুলিশের জেরায় ধৃতরা জানায় পূর্ণর দেহ থেকে কিডনি খোলা হয়নি। তবে পুলিশের এই সাফল্যে খুশি সকলে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়। মোহনপুরবাসী ধৃত তিনজনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর। মোহনপুরের দক্ষিণ তারানগরের ভূমিহীন কলোনি এলাকায় পূর্ণ বিশ্বাস খুনের ঘটনায় দুই নাবালক এবং এক যুবক সহ মোট তিনজনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালতে দুই নাবালককে জুভেনাইল হোমে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এখন থেকে দুই জনেরই জুভেনাইল হোমে রেখে চলবে বিচার প্রক্রিয়া। অন্যদিকে ঘটনার দিন পুলিশের উপর আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত সুজিত বিশ্বাসকে আদালতে তোলা হলে আগামী 12 জুলাই পর্যন্ত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই দিন তাকে পুনরায় আদালতে সোপার্দ করা হবে। সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর এই সংবাদ জানিয়ে বলেছেন, সুজিত বিশ্বাসের মামলা সিজিএম আদালতে চলবে, বাকি দুই নাবালকের বিচার প্রক্রিয়া চলবে জুভেনাইল হোমে। উল্লেখ্য, গতকাল রাতে তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করে। সিদাইয়ের মোহনপুরে যে একটা পূর্ণ বিশ্বাস নামে একটা বাচ্চা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়, এই হত্যা মামলায় আজকে দুজন জুভেনাইলকে জুভেনাইল কোর্টে প্রডিউস করা হয় এবং একজন সুজিত বিশ্বাস নামে একজনকে মাননীয় আদালতে প্রেরণ করা হয়। সুজিত বিশ্বাসের এগেনস্টে যে অভিযোগটা, এটা হলো যখন পূর্ণ বিশ্বাসের মৃতদেহ পাওয়া যায়, তখন পূর্ণ বিশ্বাসের বাবা যখন ফোন মারফতে থানাকে জানায়, তখন পুলিশ যখন আসলো, পুলিশ আসার পরে এই যে আজকে যে কেউ সুজিত বিশ্বাস এবং তার সহযোগীরা পুলিশের উপর আক্রমণ চালায় এবং সিদাই থানার ওসির সহ আরও কয়েকজন আহত হয়, হসপিটালে আছে। তো এই ঘটনাটা অ্যাজ পার মনে হচ্ছে যে সুজিত বিশ্বাস যে ঘটনাটা করেছে, এটা সুজিত বিশ্বাসের ভাই আরেকজন জুভেনাইল আছে, ওদেরকে
ছেলে ধরার আতঙ্ক যেভাবে ছড়াচ্ছে তার জন্য সিপিএম দায় করছে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে। শ্রীনাথ মোহনপুরের ভূমিহীন কলোনির পূর্ণ বিশ্বাস খুনের ঘটনার পর না জেনে তদন্ত না করে বলেছিলেন আন্তর্জাতিক পাচার চক্র রাজ্যে ঢুকেছে। মন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের পরই রাজ্য জুড়ে আতঙ্ক বাড়তে থাকে। তাই তার পদত্যাগ করা উচিত বলে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। পদত্যাগ না করলে মন্ত্রিসভা থেকে রতনলাল নাথকে বরখাস্তের দাবি তুলেন তিনি। পূর্ণ বিশ্বাস খুনের পর রাজ্যের শিক্ষামন্ত্রী কিডনি পাচারের আন্তর্জাতিক চক্র রাজ্যে ঢুকেছে বলে যে বেফাঁস মন্তব্য করেছেন, এর জেরে রাজ্যে ছেলে ধরার নামে আতঙ্ক, গুজবে কান দিয়ে জনরোষ ছড়িয়ে পড়েছে, যার প্রমাণ সিধার মোড়া বাড়ির ঘটনা। গত দুদিন যাবৎ রাজ্যে যা ঘটে চলছে তাতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে, এই জনারোষের জন্য দায়ী শিক্ষামন্ত্রী রতনলাল নাথের মন্তব্য। না জেনে না বুঝে এই ধরনের মন্তব্য করায় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, তাই এখনই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা উচিত। বৃহস্পতিবার মেলার মাঠে সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। তিনি দাবি জানান হয় শিক্ষামন্ত্রী এই ধরনের মন্তব্যের জন্য পদত্যাগ করুক, নয়তো মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুক রতনলাল নাথকে। এর জন্য আমরা পুরোপুরি দায়ী করছি বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের শিক্ষা এবং আইন দপ্তরের মন্ত্রী এবং এই এলাকার বিধায়ক রতনলাল নাথকে। তিনি গত পরশু যে দুঃখজনক ঘটনাটি ঘটে একটি ছাত্রকে খুন করা হয় সেই পূর্ণ বিশ্বাস সেই ঘটনাতে তিনি কোন রকম ভেরিফাই না করে একটা ক্যাবিনেট মন্ত্রী এবং আইন দপ্তর তার হাতে পুলিশের সঙ্গে তিনি ভেরিফাই করলেন না, তিনি মিডিয়াকে বলে দিলেন যে আন্তর্জাতিক ছেলে ধরা চক্র রাজ্যে ঢুকেছে এবং তাদেরকে ঘরবন্দি করে ফেলুন। এটা আপনারা এখানে যারা গৌতম দাস বলেন শিক্ষামন্ত্রী পূর্ণ বিশ্বাস খুনের পর আন্তর্জাতিক পাচার চক্রের কথা বলে উস্কানি দিয়েছেন। কি করে তিনি বুঝলেন যে আন্তর্জাতিক চক্র জড়িত, এতে করে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন ড্রাগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, অথচ তার মন্ত্রিসভার সদস্যই কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করে উস্কানি দিচ্ছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান গৌতম দাস। আমরা দাবি করছি হি শুড রিজাইন ইমিডিয়েটলি, টেকিং ওভার রেসপন্সিবিলিটি, না হলে পরে মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদিন সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে রাজ্য সরকারের কাছে আহ্বান জানান গৌতম দাস। ব্যুরো রিপোর্ট, হালাপুর। ছেলে ধরা সন্দেহে বিশাল করে গণপিটুনিতে মৃত্যু এক মহিলার। তার বাড়ি দুর্গাচমুনি এলাকায়, পেশায় রাজযোগালী। কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে বিশালগড়ের কলেজ সংলগ্ন এলাকায়। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে বিশালগড়েও মৃত্যু হয়েছে একজনের। তিনি মহিলা, পেশায় রাজযোগালী। বিশালগড়ের কলেজ সংলগ্ন এলাকার কাজ সেরে বাড়ি ফেরার পথে সন্দেহভাজন হিসেবে দুই মহিলার ওপর চড়াও হয় ওই এলাকার জনগণ। ব্যাপক মারধরে দুজনই গুরুতর আহত হন। ঘটনার বিবরণী প্রকাশ, অন্যান্য দিনের মতো গতকালও পেটের তাগিদে বিশালগড়ে যোগালির কাজে যান রাজধানীর দুর্গাচমুহনির বাসিন্দা ঋতু সরকার। তার সঙ্গে ছিল আরও এক মহিলা। কাজ সেরে বাড়ি ফেরার পথে বিশালগড়ের কলেজ জমুহনি এলাকায় রাবার বাগানের কাছে আসতেই একদল উত্তেজিত জনতা তাদের পথ আগলায়। তাদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই ছিল। উত্তেজিত জনতার হাতে লাঠির শোটা দেখা মাত্রই পালিয়ে যায় তাদের সঙ্গে কাজ করা চার যুবক। তাদের পালাতে দেখে উত্তেজিত জনতা দুই মহিলাকে ছেলে ধরা সন্দেহে উত্তম মধ্যম দেয়। ঘটনাস্থলে এক মহিলা প্রাণ হারান, গুরুতর আহত হন ঋতু সরকার। খবর পেয়ে বিশালগড় থানায় পুলিশ আহত দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে ঋতু সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বর্তমানে তার চিকিৎসা চলছে। মৃত মহিলার দেহ পাঠানো হয় মর্গে।
আর তোমার লোকে যে আসলো তেনের বাড়ি কোন জায়গাতে? কি নাম তোমার? আর তোমার লোকের বোন বোনার নাম কি জানো না? কই গেছিল তোমরা? এদিকে ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। বলা বাহুল্য, ছেলে ধরা গুজব রটিয়ে আতঙ্ক কায়েম করে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর ঘটনা ঘটলেও পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। রয়েছে আরো খবর, তবে সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখছি পরের খবরে। রাজধানীর মিলন চক্রে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিশ্বজিৎ পাল খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এ মামলার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করেছে, গতকাল রাতে এরিনগর থানার পুলিশ বাধারঘাট এলাকা থেকে যিশু দাসকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে সিজিএম আদালতে তোলা হয়। বিচারক তাকে 30 জুন পর্যন্ত 2 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, এই মামলায় অন্যতম আসামি প্রাণজিৎ ভৌমিকের মতো যিশুর বিরুদ্ধেও পুলিশ ভারতীয় দণ্ডবিধির 302, 201 এবং 34 ধারা এবং অস্ত্র আইনের 27 ধারায় মামলা রুজু করেছে। এদিন আদালতে শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ডে পাঠান। 30 জুন পুনরায় তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ। এদিকে বিশ্বজিৎ পাল কয়েকজন জড়িত থাকবে বলে ধারণা পুলিশের। বিশ্বজিৎ পাল নামে একজনকে যে এডিনগরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, এই মামলায় প্রাণজিৎ ভৌমিক নামে একজনকে আদালতে আনা হয়েছিল এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আজকে এডিনগর পুলিশ, এডিনগর থানার পুলিশ যিশু দাস নামে একজনকে অ্যারেস্ট করে এবং আদালতে প্রেরণ করে তাকে 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। আদালতে হিয়ারিং হয়েছে, দেখার বিষয় কী হবে। ছেলে ধরা সন্ধে এক ভব গুড়েকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। ঘটনা গতকাল রাতে এরিনগরে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ছেলে ধরা আতঙ্কে এখনও বিরাজ করছে গোটা রাজ্যে। ছেলে ধরার গুজব এখনো কাটেনি রাজ্যে। সিধাই মোহনপুরের দক্ষিণ তারানগরের ভূমিহীন কলোনির পূর্ণ বিশ্বাস খুনের পর ছেলে ধরা আতঙ্কে জগৎভব রাজ্যবাসী। বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় ছেলে ধরা গুজবে 7 জন গণধোলাই খেয়ে বর্তমানে পুলিশের হেফাজতে। বুধবার রাতে রাজধানীর এডিনগরে ছেলে ধরা সন্দেহে এক ভব ঘুরকে গণধোলাই দেওয়ায় জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ জিবি হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত্যুর কোলে ঢলে এই ভবঘুরে। তার নাম জানা যায়নি। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত ওই ভবঘুরে। বৃহস্পতিবার সকালে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা নিলেও এখনো পর্যন্ত গ্রেফতার নেই। তবে পুলিশ এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। ছেলে ধরা নিয়ে কোনো প্রকার গুজবে কান না দিতে গতকালই সাংবাদিক বৈঠক করে সকলের কাছে আবেদন জানান পুলিশ মহানির্দেশক। তবে এই গুজব যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় সাধারণের মধ্যে আতঙ্ক ক্রমশই বেড়ে চলছে। তবে নতুন করে আক্রান্তের কোনো খবর নেই। এদিকে গতকাল বিকেলে আমবাসায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সব মিলিয়ে আতঙ্কে গুজবে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার নতুন করে এই গুজব না রটলেও ভয় ও আতঙ্ক রয়েছে সকলের মধ্যে। প্রশাসন মাঠে নেমে এই আতঙ্ক এবং গুজব রটানো বন্ধ করুক, এটাই চাইছেন সকলে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।
ভালোবাসার ফাঁদে ফেলে সাব্রুমের লোথুয়ার কান্তিরাম পাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই সন্তানের এক পিতার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অজিত ত্রিপুরা। সাব্রুমের পশ্চিম লোথুয়ার কান্তিরাম পাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম অজিত ত্রিপুরা। ধৃত অজিত ত্রিপুরা বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। জানা গেছে, অজিত ত্রিপুরা প্রায় এক মাস আগে তার প্রথম স্ত্রীকে মারধর করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর ওই সময়ের মধ্যে 17 বছরের এক নাবালিকার সাথে ভালোবাসা সম্পর্ক গড়ে উঠে তার। গত মঙ্গলবার গুণধর অজিত ত্রিপুরা সংশ্লিষ্ট এলাকার এক নাবালিকাকে বিয়ে করে ঘরে আনেন। খবর পেয়ে বুধবার সকালে প্রথম স্ত্রী, দুই সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজন গিয়ে অজিত ত্রিপুরার ঘরে উঠেন এবং দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। অবস্থা বেগতিক দেখে দ্বিতীয় স্ত্রী সাব্রুম থানায় মামলা করেন। এদিন অজিত ত্রিপুরার প্রথম স্ত্রী জানিয়েছেন, তানা লক্ষ্মী ত্রিপুরা। কি হয়েছিল ঘটনাটা? হে আমারে মা ফির কইরা তারপরে বাপের বাড়ি পাঠিয়েছিল। হে ভাই দোষে, হে তার পরিবার দোষে। তে এরপরে হে আমার মারি দিতে হলা অসুস্থ। তো এরপরে কয়েকদিন পরে হে গিয়ে গিয়ে বাড়িতে আনছে আর আনি। তারপরে এরপরে আরেক মেয়ের বাড়িতে আনছে, বিয়ে করে আনি। হ্যাঁ, বিয়ে করে আনছে। আমি তো বাপের বাড়ি মানে জামাই বাড়ি থাকতে আসলো। তো এরপরে তার দাদা এখানে মানে সংশোধন করতেও গেছিল। তার দাদা লাদি গেলে মারপিট করতে আসলো। তার এদিকে দ্বিতীয় স্ত্রীর অভিযোগ পেয়ে সাব্রুম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে এবং বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি 366 এ এবং 376 এবং পক্সো আইনে মামলা নিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। রাজ্য সরকার রাজ্যের সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখার পাশাপাশি সমাজে মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। বৃহস্পতিবার বিধায়ক আশীষ কুমার সাহা এবং বিধায়ক রঞ্জিত দাসের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের উপর বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন অপর একটি বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো বাকোদারদের রাজ্যে স্থান হবে না। গণধর্ষণের বিষয়ে রাজ্যের সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে 19 বছর আগে ঘটে যাওয়া রায়াপাড়ি গণধর্ষণ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। এই খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিধানসভার রেফারেন্স পিরিয়ডে একটি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব উত্থাপন করেন বিধায়ক আশীষ কুমার সাহা এবং বিধায়ক রঞ্জিত দাস। সংশ্লিষ্ট বিষয়ে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জনতাকে রক্ষা করাই সরকারের প্রধান কাজ, কারণ জনতাই জনপ্রতিনিধি নির্বাচন করেন। মুখ্যমন্ত্রী জানান, সমাজকে সুস্থ রাখা এবং সমাজে মা বোনদের সুরক্ষিত রাখার দিশা নিয়ে নতুন সরকার কাজ করে চলছে। নারী নির্যাতনের প্রকৃতির উপর নির্ভর করে সরকার নির্যাতিতাদের আর্থিকভাবে সহায়তা করার বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে। এদিন সরকারের এই প্রস্তাবটিও বিধানসভায় পাঠ করে শোনান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আংশিক এবং মানে 40-80% এর মধ্যে কোন পরিমাণ খরা ছিল না, এই সরকার 1 লক্ষ টাকা করেছে। 25% এর বেশি শরীরে আগুনে পুড়া যাওয়া এসি আক্রমণ বাদে কোন পরিমাণ খরা ছিল না পূর্বতন সরকার, এই সরকার 2 লক্ষ টাকা করেছে। ভ্রূণহত্যা কোনো পরিমাণ খরা ছিল না পূর্বতন সরকারের ক্ষেত্রে, এই সরকার 75,000 টাকা করেছে। গর্ভপাত কোনো পরিমাণ খরা ছিল না পূর্বতন সরকারের ক্ষেত্রে, এই সরকার 13 লক্ষ টাকা করেছে। আমি এই হাউসকে আশ্বস্ত করতে চাই, এই সরকার মায়েদের বোনেদের এবং সমাজকে সুস্থ ব্যবস্থা দেওয়ার জন্য প্রতিপরিকর। আমি আগেই বলেছি, আপনি যে বিষয়টা তুলেছেন সেটা এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে অশান্ত করার পেছনে একটি চক্র কাজ করছে। গত 30 বছর যাবৎ এই চক্রটিকে বাগে আনতে পারা যাচ্ছে না। এই রাজ্যে মন্ত্রী, বিধায়ক, মহকুমা শাসক খুনের পেছনেও এই চক্রেরই হাত রয়েছে। পুলিশের মহানির্দেশককে সংশ্লিষ্ট বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বাগুড়াদের খুঁজে বের করতেই হবে, তাদের কোনো স্থান ত্রিপুরা রাজ্যে হবে না। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।
10,323 সহ শিক্ষা দপ্তরের বহু আলোচিত প্রায় 18,000 কর্মীর চাকরি সুনিশ্চিত করতে রাজ্য সরকার সহানুভূতিশীল বলে জানিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়ে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ সংবাদ জানিয়েছেন। শিক্ষা দপ্তরে 10,323 জন অ্যাডহক শিক্ষকের চাকরি মেয়াদ আরো 2 বছর বৃদ্ধি করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে রাজ্য সরকারের দায়েরকৃত আবেদনের শুনানি আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিধানসভায় কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী জানান, রাজ্যে শিক্ষক স্বল্পতার কথাটি মাথায় রেখে রাজ্য সরকার শীর্ষ আদালতে 10,323 জন অ্যাডহক শিক্ষকদের চাকরি মেয়াদ 2 বছর বৃদ্ধির জন্য আপিল করেছে। রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে সহানুভূতিশীল বলে জানান শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে এদের 5 বছর পূর্ণ হয়েছে। রাজ্য সরকার এদের নিয়মিত বেতনক্রম প্রদানের মাধ্যমে চাকরি নিয়মিতকরণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে। এদের নিয়মিতকরণের বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে। তা 5 জন বিজ্ঞান শিক্ষক প্রার্থী রাজ্য সরকারের বিজ্ঞান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পদ্ধতিকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা মাননীয় উচ্চ আদালতে তাদের বিজ্ঞান শিক্ষক হিসেবে নিয়োগ করার দাবি জানিয়ে মামলা করেছিলেন। এইসব বিজ্ঞান শিক্ষক প্রার্থীদের নিজেদের ইতিমধ্যে নিযুক্ত বিজ্ঞান শিক্ষকদের তুলনায় যোগ্যতার বিবেচনা করে। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী, বিশ্বকেতু দেববর্মা ও পিনাকি দাস চৌধুরী কর্তৃক বিধানসভায় উত্থাপিত সংশ্লিষ্ট বিষয়ের উপর বিবৃতি প্রদান করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরো জানান, তৎকালীন নিয়োগ নীতির উপর ভিত্তি করে রাজ্য সরকার 2012 সালে স্নাতক স্তরে 1,000 বিজ্ঞান শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে। এদের নিয়মিতকরণের বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়া বিবেচনার মধ্যে রয়েছে। এই বিজ্ঞান শিক্ষকদের যোগ্যতা নিয়ে 12 জন বিজ্ঞান স্নাতক উচ্চ আদালতে মামলা করেন। উচ্চ আদালত 12 জনকে কৃষি দপ্তরে নিয়োগের জন্য নির্দেশ দেয়। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে 12 জন বিজ্ঞান স্নাতককে কৃষি দপ্তরে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে কিছু নতুন নিম্ন বুনিয়াদি ও উচ্চ বুনিয়াদি বিদ্যালয় নির্মাণ করা হয়। নতুন নির্মিত এই বিদ্যালয়গুলির জন্য 2,782 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। মন্ত্রী জানান, শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে প্রক্রিয়াগত বাধা রয়েছে। রাজ্য সরকার এই শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্য সরকার চায় উল্লেখিত শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকা সুনিশ্চিত হোক। এ ব্যাপারে রাজ্য সরকার সহানুভূতিশীল এবং চিন্তিত। রাজ্য সরকার চায় এদের জীবন জীবিকা নিশ্চিত হোক। এছাড়া এই প্রকল্পে 156 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট অফিসের সাথে নিযুক্ত হয়েছিল। 2019 সালের 31 অক্টোবর থেকে এই প্রকল্পে 2টি পদে অবলুপ্ত হয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের চাকরি বন্ধ হয়ে যায়। উপযুক্ত এই যে 17,727 জন আপনাদের মনে 17,200 জন চুক্তিভিত্তিক নিযুক্ত শিক্ষক অশিক্ষ কর্মচারীর চাকরি ভবিষ্যৎ ও তাদের জীবন জীবিকা নিশ্চিত করতে রাজ্য সরকার সর্বদেশীয় গভীরভাবে চিন্তিত। তাদের চাকরি নিয়মিতকরণের বিষয়ে রাজ্য সরকার সর্বোত্তম প্রয়াস জারি রয়েছে। শারীরিক ভাবে পরিস্থিতি অনুকূল হলে রাজ্য সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। এদিন সংশ্লিষ্ট বিষয়ে পয়েন্ট অফ ক্লেরিফিকেশন এনে বিধায়ক সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, 10,323 জন শিক্ষকের ক্ষেত্রে পূর্বতন রাজ্য সরকারের একটা বিমাত্রে সুলভ আচরণ ছিল। কেন্দ্রীয় সরকারের আইনকে বুড়ো আঙ্গুল দেখে তৎকালীন রাজ্য সরকার 10,323 জন শিক্ষককে চাকরি দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হালাপুর। বন দপ্তরের পরিবর্তিত নির্দেশে নদী থেকে বালি তোলা শুরু। বুধবার থেকে নতুন করে শুরু হয়েছে এই বালি তোলার কাজ। বালি শ্রমিক এবং বালির গাড়ির মালিক শ্রমিকদের মুখে হাসির ছিরিক। প্রায় 1 মাস বন্ধ থাকার পর বন দপ্তরের পরিবর্তিত নির্দেশ অনুযায়ী শুরু হলো নদী থেকে বালি তোলার কাজ। বুধবার থেকে এই বালি তোলার কাজ নতুন করে শুরু হয়েছে, তবে কোনো মেশিন দিয়ে নয়, আপাতত টুকরি কোদাল দিয়ে বন দপ্তর শ্রমিকদের বালি তোলার অনুমতি প্রদান করেছে। এই ক্ষেত্রে বন দপ্তরের নতুন ধরনের ফর্ম ফিল আপ করে ভাইটাল সংগ্রহ করে শ্রমিকদের বালি তুলতে হবে, সে কথা জানালেন মলয়নগর ফরেস্ট অফিসের আধিকারিক সমর আচার্য।
অর্ডারভিশন দেখবে পুরো পুরো আমরা এখানে জমা দিব, জমা দিলে পরে পাইটেল কাটবো, পাইটেল তারপরে বালু লেগে যাবে, তারপর বালু নিয়ে কতদিনের সময়সীমা নির্ধারিত? সময়সীমা এরকম আমরা কোনো এরকম ঠাকুর পাইছি না। কতদিন বন্ধ ছিল? বন্ধটা সঠিক মানে ডেটটা আমার মনে হয় বন্ধটা হওয়ার পরে মানে শ্রমিকদের কিরকম ধরনের অসুবিধা উপভোগ করতে হচ্ছে বা কী কারণে বন্ধটা করা হয়েছে? শ্রমিকদের তো একটু অসুবিধা হয়েছে, যেহেতু ভালো পারমিশন নেই, যার কারণে মেশিন লাগে অল করলে অনেক ক্ষতি হয়, যে পুরো ড্রাইং জায়গা পানি কমে আসতে যাই হোক, কোদাল টুকরি দিয়ে হলেও মেশিন ব্যতীত নদী থেকে বালি তোলার ব্যবস্থা নতুন করে শুরু হয়। সংশ্লিষ্ট বালি শ্রমিক ও বালি টানার লরির মালিক চালকদের মুখে হাসির ঝিলিক, পাশাপাশি রাজ্যে ফের নির্মাণ কাজ শুরুর অবকাশ হল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিশেষ কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নতুন সরকার। এর মধ্যে রাজ্যকে নেশা মুক্ত করাও অন্যতম একটি লক্ষ্য। সে অনুযায়ী প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও নেশা বিরোধী অভিযান সংগঠিত করছে রাজ্য প্রশাসন, সাধারণ মানুষ প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করছে, পাশাপাশি রাজ্য প্রশাসনও নেশা বিরোধী অভিযানে উল্লেখযোগ্যভাবে সফলতাও পাচ্ছে, যা বিগত দীর্ঘ ২৫ বছরের বাম আমলে রাজ্যের মানুষের নজরে পড়েনি। এমনই এক নেশা বিরোধী অভিযান গত কয়েকদিন ধরে শুরু হয়েছে নেশার স্বর্গপুরী হিসেবে পরিচিত সোনামুড়া মহকুমায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী এলাকা গামাইছড়াস্থিত দয়াল দাসপাড়ায় গত কয়েকদিন ধরে গাঁজা বিরোধী অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবারও সোনামুড়া পুলিশ আধিকারিক রাজদীপ দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রচুর গাঁজার চারা নষ্ট করে সোনামুড়া থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে থাকা এসডিপিও রাজদীপ দেব সংবাদ প্রতিনিধিকে জানিয়েছে, গতকাল এর আগে একদিন এবং আজ এই এলাকায় প্রচুর গাঁজার চারা নষ্ট করা হয়। কামাইছড়া দয়াল দাসপাড়াতে এলাম, গতকালকে আমাদের রেকি হয়েছিল, এখানে দুদিন আগে রেকি হয়েছিল অ্যাকচুয়ালি। এখানে প্রচুর পরিমাণে গাঁজা প্লান্টেশন হয়েছিল, এক ইঞ্চির মতো গাঁজা প্লান্ট ইয়ে হয়েছিল, জার্মিনেট হয়েছিল, কিন্তু আজকে এসে দেখি কি হাফ অফ দ্য পোর্শন হ্যাজ বিন ডিস্ট্রয়েড। রয়েছে আরো খবর, তবে সময় আবারও একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও খবরে। কৈলাসহর থানায় মদ্যপ টিএসআর জওয়ানের তাণ্ডব, থানাতেই নিজের সার্ভিস রাইফেল থেকে শূন্যে গুলি, আতঙ্ক ছড়ালেও ঘটনা অস্বীকার কৈলাসহর থানার ওসির। অভিযোগ, নায়েক সুবেদারের সঙ্গে বিবাদের জেরে গুলি চালায় জওয়ানটি, ঘটনায় এখনও উত্তেজনা গোটা এলাকায়। কৈলাসহর থানায় মদ্যপ টিএসআর জওয়ানের তাণ্ডব, থানার ভেতরেই জওয়ানের সার্ভিস রাইফেল থেকে গুলির শব্দ, আতঙ্ক ছড়ালো থানার সংলগ্ন এলাকায়। তবে কারোরই প্রাণহানি ঘটেনি। ঘটনা ধামাচাপা দিতে মাঠে নেমে পড়ল কৈলাসহর থানার ওসি সহ টিএসআর এর নায়েক সুবেদার। গতকাল রাত আনুমানিক ১২টা যে যার জায়গায় ডিউটিরত ছিল থানায়, পাশের লোকজন থানার ভরসায় ঘুমিয়েছিল, আচমকায় গুলির বিকট শব্দে আতঙ্ক ছড়ায় কৈলাসহর থানার সংলগ্ন এলাকায়। সকলেই ঘর থেকে বেরিয়ে পড়েন, কিন্তু কেউ এর ব্যাপারে মুখ খুলেনি। থানার ওসি শিবচন্দ্র দে এর ব্যাপারে মুখ খুলতে চাননি। জানা যায় কৈলাসহর থানার দোতলায় টিএসআর তৃতীয় ব্যাটালিয়ন জওয়ানরা থাকে। এই জওয়ানদের দেখাশোনার দায়িত্ব নায়েক সুবেদার রবীন্দ্র দেববর্মার উপর। বিশ্বস্ত সূত্রে খবর, গত কয়েকদিন যাবৎ নায়েক সুবেদার রবীন্দ্র দেববর্মার সঙ্গে জওয়ানদের নানা বিষয়ে মনোমালিন্য হয়ে আসছে। গতকাল রাতে কনস্টেবল দিলীপ সরকারের সাথে ডিউটি নিয়ে বাকপিতণ্ডা হয় রবীন্দ্র দেববর্মার। বিবাদ এতটাই চরমে উঠে যে জওয়ান দিলীপ সরকার তার নিজের সার্ভিস রাইফেল থেকে এক রাউন্ড গুলি ছুড়ে, গুলিটি রাত দুপুরের ছুড়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। আশপাশের মানুষ ছুটে আসলেও থানা থেকে জানিয়ে দেওয়া হয় এমন কোনো ঘটনাই হয়নি। ওসি শিবচন্দ্র দে, নায়েক সুবেদার রবীন্দ্র দেববর্মা এই ঘটনা পুরোপুরি ভাবে ধামাচাপা দিতে শুরু করেন। তবে কোথায় গুলিটি ছোড়া হয়েছে এ ব্যাপারে কেউই স্পষ্ট নয়। থানার একটি সূত্র জানিয়েছে, নায়েক সুবেদার রবীন্দ্রকে হত্যা করতে দিলীপ
গুলিটি চালিয়েছে, কিন্তু ওসি তা অস্বীকার করে। গভীর রাতে মেডিকেল করানো হয় জওয়ান দিলীপকে। তবে গুলি নিয়ে আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিলীপকে সংবাদ মাধ্যমের সামনে আসতে দেননি ওসি শিবচন্দ্র দে। প্রশ্ন উঠছে, গুলি যদি ছোড়াই হয় তাহলে ওই জওয়ানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না এখন অব্দি? তাহলে কি ওসি এবং নায়ক সুবেদারের বিরুদ্ধে জওয়ানদের বিদ্রোহ? বলা বাহুল্য, মধ্যপুর টিএসআর জওয়ানদের তাণ্ডবে একাধিকবার প্রাণহানি ঘটেছিল। বিষয়টি তদন্তের দাবি তুলেছেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, হালাপুর। ১৩ জ্যৈষ্ঠ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। এই স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ জগন্নাথজীউ মন্দিরে ভক্ত সাধারণ সীমাহীন আনন্দে মেতেছেন। রথযাত্রা উৎসব আসন্ন, এর আগে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব। এর মাঝে ১৩ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। এই স্নানযাত্রা উৎসবকে ঘিরে প্যালেস কম্পাউন্ড স্থিত শ্রী চৈতন্য গড়িয়া মঠ জগন্নাথজীউ মন্দিরে ভক্ত সাধারণ সীমাহীন আনন্দে মাতলেন। এদিন সংশ্লিষ্ট মন্দিরে জগন্নাথের বিশেষ পুণ্য স্নান হল। শঙ্কের জোরে জগন্নাথ দেবকে বিশেষ স্নান করানো হলো। এই জগন্নাথ স্নান দর্শনে ভক্তদের মধ্যে বিষ্ণুলোক গমন হয় বলে জানালেন শ্রী চৈতন্য গড়িয়া মঠ জগন্নাথজীউ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল মহারাজ। আরে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে যোগ স্নান দর্শন করলে তার বিষ্ণুলোক গমন হয়, শাস্ত্র গ্রহণ করছেন, অনেক মহিমা রয়েছে। এই উপলক্ষ করে আগরতলা স্থিত শ্রী চৈতন্য গৌড়ীয় জগন্নাথ মন্দিরে সে দীর্ঘদিন থেকে রাজার পরের থেকে এখানে সুন্দরভাবে বিপুলভাবে জগন্নাথের স্নান যাত্রা, রথযাত্রা, উল্টো রথ, যাত্রা, ধর্ম সুন্দর সুন্দর হয়ে আসছে। এখানে ত্রিপুরা বাসীগণ অত্যন্ত জগন্নাথের শ্রদ্ধা ভক্তি বিশিষ্ট, শ্রদ্ধাপরায়ণ, ভক্তিপরায়ণ, যার জন্য বহু সংখ্যক ত্রিপুরাবাসী এখানে জগন্নাথ সেবা করে হ্যাঁ তার আশীর্বাদ নিয়ে চির সুখ শান্তি আনন্দ ভোগ করছে। সুতরাং জগন্নাথের কৃপা, এটা তিনি যে লীলা করেন লীলা মাত্র। বিশেষ স্নানের পর জগন্নাথ দেবের নতুন বস্ত্র পরিধানের পর হলো বিশেষ পুজো আরতি। এরপর ভোগ তথা প্রসাদ গ্রহণের মাধ্যমে ভক্ত সাধারণ যে স্বর্গীয় আনন্দে মাতলেন তা এক কথায় সে আনন্দের মাতৃত্ব বর্ণনা অসম্ভব। সর্বোপরি ভক্তদের ব্যাকুল আনন্দ ধারে বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবল। রাজ্য শিক্ষা ব্যবস্থায় সিবিএসই ধাঁচে সিলেবাস চালুর উদ্যোগ। শিক্ষামন্ত্রীর কাছে সার্ভে রিপোর্ট জমা দিল সংশ্লিষ্ট কমিটি। বর্তমান রাজ্য সরকার ক্ষমতাসীন হওয়ার পর রাজ্য শিক্ষা ব্যবস্থায় সিবিএসই ধাঁচে সিলেবাস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করে সার্ভের কাজ সেরে নিল রাজ্য সরকার। এর মধ্যে সেই কমিটি সে সার্ভের রিপোর্ট রাজ্য শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিল। বুধবার কমিটির চেয়ারম্যান অধ্যাপক অরুণোদয় সাহা আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাতে এই সার্ভে রিপোর্ট তুলে দিলেন। আর রাজ্যে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অপরিহার্য মহলের মতামত গ্রহণ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে এবং বর্তমান সিলেবাসে একটা অপূর্ণতা রয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক অরুণোদয় সাহা। কমিটি নিজে থেকে কিছু করিনি, আমরা সমস্ত স্টেক হোল্ডার্স, এই স্টেটের স্টেক হোল্ডার্স বলতে টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান্স বা এডুকেশনিস্ট, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা হেডমাস্টার, সারা স্টেটের হেডমাস্টার মশাই দেখে, সিআইডি আমাদের মেম্বার সেক্রেটারি ওখানে ট্রেনিংয়ে এসেছিল, অনেক হেডমাস্টার মশাই, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। শুধু কথা বলিনি, আমরা কোশ্চেনিয়ার দিয়ে তাদের মতামতটা নিয়েছিলাম। তাছাড়া শহরের উপরে কতগুলো স্কুলস যেমন বানু বিদ্যাপীঠ, তুলসীবতী, উমাকান্ত, নেতাজি স্কুলে আমরা গেছি, গিয়ে হেডমাস্টার মশাই টিচারদের সঙ্গে কথা বলেছি। কয়েকটা কলেজেও গেছি আমরা, বিবিএমসিতে গেছি, উমেন্স কলেজে গেছি, কেন গেলাম, পাশ করে তারা ওই সব কলেজে ভর্তি হয়। তা আমাদের আমাদের রাজ্যে একদিন যেই একটা সিলেবাস ছিল সেই সিলেবাসটার মধ্যে কিছু অপূর্ণতা ছিল।
এই রিপোর্টে সিবিএসই ধাঁচে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সিলেবাস চালু করার পক্ষে রায় দেওয়া হয়েছে এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের ছেলে মেয়েরাও যাতে টিকে থাকতে পারে এটাই এই নতুন সিলেবাস চালুর মূল উদ্দেশ্য বলে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা ওনারা পুরোটাই বলছে পুরোটাই করার জন্য, এখন আমরা ভেবে দেখব এবং আমরা জানি এই সিবিএসই কোর্স আমরা এটা যদি করি তাহলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় এবং জাতীয় স্তরে নিশ্চয়ই বডিতে এটা থাকবে, জাতীয় স্তরের প্রতিযোগিতায় যেহেতু ওনারা রেকমেন্ড করেছেন নিশ্চয়ই এইগুলি থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা করার উদ্দেশ্য হলো জাতীয় স্তরের প্রতিযোগিতায় আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যাতে টিকে থাকতে পারে সেই জন্য এই ক্যারিকুলাম চালু করে নিল মোদ্দা কথা, এবং বাকিটা আমরা দেখে পরবর্তী স্টেপ আমরা নেব। শুধু তাই নয়, বর্তমানে রাজ্য সরকার রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অধিক গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি বিগত বাম জমানায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল বলেও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার অনুকূটি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে এদিন বিকেলে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বাদুরুজ্জামান সম্প্রতি কৈলাসহরে ভয়াবহ বন্যার সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৈলাসহরে ভয়াবহ বন্যার সময় দুইবার পরিদর্শন করার পাশাপাশি খুব দ্রুততার সাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা করার জন্য কৈলাসহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ১,০০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করতে হবে। এছাড়া আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকার ন্যায্য মূল্যের দোকানগুলিতে দ্বিগুণ রেশন সামগ্রী সরবরাহ করতে হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে প্রশাসনের দলবাজি এবং পক্ষপাতমূলক যে আচরণ করা হয়েছিল তার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রভৃতি। মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রতি ভয়াবহ বন্যা কৈলাসহরে উনি পরপর দুবার ভিজিট করেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা করার জন্য উনি খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। তার জন্য কৈলাসহরবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। উনি পরপর কৈলাসহরে দুইবার ভিজিট করার জেলায় প্রায় ১,০০০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের এই এলাকার অবস্থা বিবেচনা করার জন্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করেন এই আবেদন জেলা কংগ্রেসের মাধ্যমে কৈলাসহরবাসীর পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি। দীর্ঘদিন দাবি জানানোর পর অবশেষে পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দপ্তর কল্যাণপুরের ইয়াকরাই এলাকায় একটি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ শুরু করলেও তা চলছে স্থতগতিতে। নির্মাণ কাজ স্থতগতিতে চলায় স্থানীয় জনগণের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছে, বাড়ছে সমস্যা। এলাকাবাসীর বহুদিনের দাবি পূরণের লক্ষ্যে এলাকায় একটি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ শুরু হলেও কাজের গতি খুবই স্থত হওয়ায় এলাকাবাসীদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। দাবি উঠেছে অতি দ্রুত কাজটি সম্পন্ন করার। ঘটনা কল্যাণপুরের ইয়াকরাই এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ২০১৮-১৯ অর্থবর্ষে কল্যাণপুরের উপজাতি জনপদ এলাকা ইয়াকরাই বাজারের পার্শ্ববর্তী এলাকার মানুষের স্বার্থে একটি ডিপ টিউবওয়েল তৈরি করার জন্য ৬,৯০,০০০ টাকা বরাদ্দ করে DWS দপ্তর। সে অনুযায়ী গত ২-৩ বছর আগে ডিপ টিউবওয়েলের তৈরির কাজ শুরু হয়, কিন্তু তৈরির কাজ খুবই ধীর গতিতে চলছে। এলাকাবাসীর অভিযোগ, ইয়াকরাই এলাকায় জলের খুবই সমস্যা। এখানকার জনজাতি মানুষকে পানীয় জলের জন্য অনেক দূরে যেতে হয়, তাও আবার পাত কুয়ো বা চাপা কলের জলই একমাত্র ভরসা। ৪০০ পরিবারের প্রায় ১,৬০০ জনজাতি মানুষের বসবাস। তাই এলাকাবাসীর দাবি, অতি সত্বর যেন এই ড্রিপ টিউবওয়েলটি নির্মাণ করা হয়, তাহলে তারা অনেকটা স্বস্তি পাবে। আমরা ইয়াকরাই আজকে ২-২৫ বছর ধরে একটা সাপ্লাই বয়সী, কিন্তু
অগন পর্যন্ত জল পাইছি না। আর যে যারা কাজ করেছে তারা এটা বলে আমরা তো জানি না কিচ্ছু, তারা কয়েছে 5 ইঞ্চি জলের দরকার কিন্তু 3.5 ইঞ্চি জলে রেখে দিয়ে গেছে, অখন পর্যন্ত এটাও চালু হয়েছে না। আর জলের প্রবলেমটা হয়েছে আমরা অনেক এই 3 কিলোমিটার 2.5 কিলোমিটার এরকম দূর থেকে জল আনিয়ে খাওয়ানো লাগে, জল পাওয়া যায় না, এর মধ্যে বারা জল পাওয়া যায় না। এদিকে বিষয়টি নিয়ে কল্যাণপুর DWS দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুখেন দেবের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেমন পাইপের সমস্যা, বিদ্যুতের সমস্যা রয়েছে। তিনি আরো জানিয়েছেন 2500 GPS ক্ষমতা সম্পন্ন ডিপ টিউবওয়েলটি বসানোর কাজ সম্পূর্ণ হতে আরো 6 মাস সময় লাগবে। পরিস্থিতিতে আমাদের এই অর্থবর্ষে কমপ্লিট করতে কিছু সময় লেগে যাবে, কারণ প্রধানত কারেন্টের সমস্যা, ওখানে বিদ্যুতের লাইন নতুন করে টানতে হবে। 2 নম্বর হলো আমাদের পাইপের কিছু সমস্যা আছে, আমরা রিকোয়েজিশন দেওয়া হয়েছে পাইপ আর আসলেই পাইপ লাইনের কাজটা শুরু হবে। যে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিলো এর মানে ভ্যালু স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল 6,90,000। আশা করি পাইপ এবং কারেন্টের কাজ সময় মতো শেষ হলে আমরা আগামী 6 মাসের মধ্যে স্কিমটি চালু করতে পারবো। DWS দপ্তরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী আগামী 6 মাস পর ইয়াকড়াই এলাকার 1600 জনজাতি মানুষ পানীয় জলের সুবিধা ভোগ করতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। কলমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুর। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত রাঙ্গামাটি ক্লাস্টারের 14টি স্বসহায়ক দল নিয়ে উন্নতি গ্রাম সংগঠিত করা হয়। বৃহস্পতিবার অমরপুর ব্লকের দেববাড়ি এলাকায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নতি গ্রাম সংগঠনের পথ চলা শুরু হয়। এদিনে উন্নতি গ্রাম সংগঠনের দপ্তরে উদ্বোধন করেন অমরপুর ব্লকের বিডিও শুভ্রগুপ্ত। রাঙ্গামাটি ক্লাস্টারের 14টি স্বসহায়ক দলকে পরিচালনা করার লক্ষ্যেই এই উন্নতি গ্রাম সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তখন মানুষের ধারণা ছিল যে লোন পাবো, তাদের লোনটা নিয়ে বাড়ি চলে যাবে, এরকম অনেক হয়েছে। এসএইচজি গ্রুপগুলি মানুষ ইয়ে করে পাসিস করেনি, আর লোন নিয়েছে, লোন নিয়ে লোন টোন খেয়ে নিয়ে গেছে। কিন্তু এখন TRLM কাজে, TRLM-এর সিস্টেমটা পুরো ভিন্ন, এখানে লোন ভিত্তিক। এখানে হলো সংবাদ শেষ করার আগে আবার এক নজর শিরোনামে। ছেলে ধরার অপপ্রচার বন্ধ করতে সচেতনতায় বেরিয়ে ছেলে ধরার সন্দেহে গণধোলায় মৃত্যু এক যুবকের, প্রশাসনের গাড়িতে ভাঙচুর, ঘটনা সাবভূমে। ছেলে ধরা সন্ধ্যায় সিধের মোড়া বাড়িতে গণপিটুনিতে মৃত বহিরাজের এক ব্যবসায়ীর, আহত 3 জন। কোনো বিশ্বাস খুনের ঘটনায় অবশেষে 2 নাবালক সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন পূর্ণ, জানিয়েছে আইজিআই শৃঙ্খলা, কেবিসি জেস। আন্তর্জাতিক ছেড়ে ধরা চক্র নিয়ে শিক্ষামন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে পদত্যাগ চাইল CPM, না হয়ে বরখাস্ত করা হোক মন্ত্রিসভা থেকে, দাবি CPM এর। 10,323 জন শিক্ষা দপ্তরে বহু আলোচিত প্রায় 18,000 কর্মীর চাকরি সুনিশ্চিত করার ক্ষেত্রে রাজ্য সরকার সহানুভূতিশীল, বিধানসভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।
আমাদের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন হাল্লাবোলের পর্দায়। ততক্ষণে চলার পথে, সময়ের সাথে, মানুষের পাশে হাল্লাবোল।